ঢাকা দেশীয় সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার শুরুতেই গানিয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে ক্লাস পরীক্ষা বন্ধ সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বাড়ছে নদ নদীর পানি সমতলে বন্যা আর পাহাড় ধসের আশঙ্কা এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন বাংলাদেশের শক্তি সম্পন্ন একমাত্র এবার বিস্তারিত সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এ কর্মসূচি পালন হচ্ছে এতে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে নিজেদের বিরত রেখেছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা দাপ্তরিক কার্যক্রম বর্জনে ক্যাম্পাস পুরোপুরি অচল হয়ে আছে প্রত্যয় স্কিম থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে সমাবেশ করে শিক্ষক সমিতি আমাদের এই কর্মবিরতির কারণে যদি ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত শিকার হয় তাহলে অবশ্যই আমরা সেটি অতিরিক্ত ক্লাস নিয়ে এবং অন্য গতবার প্রতিবারই আমরা যেটি ব্যবস্থা করেছিলাম সেভাবে আমরা এই ছাত্রছাত্রীদের ক্ষতি এটি আমরা পুষিয়ে দিব এবং এখানে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা অনিবার্য কারণ দেখিয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা শিক্ষক সমিতির পাশাপাশি বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সহ অন্যান্য সংগঠনও আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছে আন্দোলনকারীরা দাবি জানান সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি করে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের স্কিমগুলো হওয়া উচিত আপকামিং এবং ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নগামী সেখানে বর্তমান যে প্রতায় স্কিম আগামী অর্থাৎ আজকে যে পয়লা জুলাই থেকে চালু হওয়ার কথা সেখানে বড় ধরনের অব অবনমন ঘটেছে এই পর্যায়ে স্কিমের এই যে আমাদের পেনশন স্কিম সেটা তো আমাদের একদম চাকরি বিধির মধ্যেই ছিল আমরা তো আসলে ওই সেন্সে বা ওই ধারণায় আমরা তো নিরাপদ অর্থনৈতিকভাবে নিরাপদ আমাদেরকে কেন নিরাপদ অবস্থান থেকে আসলে একেবারে অনিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষকরা বলছেন এ পে স্কেল বাস্তবায়ন হলে বৈষম্যের শিকার হবেন শিক্ষকরা এতে অভিজ্ঞ শিক্ষকদের সাথে নতুন শিক্ষকদের দ্বন্দ্ব হবে বলছেন তারা কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা অনেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে ঘুরে যাচ্ছেন প্রশাসনিক ভবন থেকে মার্কশিট আর সার্টিফিকেট তুলতে আসছিলাম ওনারা বলল কর্মবিরতি চলছে তো ওনাদের এই কর্মবিরতির জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা আবার পিছে গেছে এই জায়গায় আমরা বারবার পিছে যাচ্ছি আমরা সামনে অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্য দিয়ে যাচ্ছি যে এই যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সাদের যে এই প্রত্যয় স্কিমের যে আন্দোলন এই আন্দোলনে আসলে মূল ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা এদিকে পেনশন স্কিম থেকে নিজেদের বাদ দেওয়ার দাবিতে অর্থ দিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি সজীব সাদিক মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক রাজশাহী ও রংপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালনের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী ও ফয়াদ হাসান সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এক প্রকার বন্ধ গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে ঘোষণা দিয়েছিল যে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে তারা যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আজও তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং কোনো শিক্ষক ক্লাসরুমে যান নাই আজ আমরা রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিভিন্ন অনুষদে খোঁজ নিয়েছি কোনো শ্রেণীকক্ষে শিক্ষকরা যাননি এমনকি ঈদুল উল আজহার ছুটির পর তেমন শিক্ষার্থীরাও আসেননি অর্থাৎ শিক্ষার্থীরাও আগে থেকে জানতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে ফলে এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন এখন পর্যন্ত ক্যাম্পাসে আসেন নাই আর এখন পর্যন্ত রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা বা কোনো রকম যে প্রশাসনিক কার্যক্রম সেগুলো প্রায় স্থবির রয়েছে সকাল থেকে দেখতে পেরেছি বেগুন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আসলে কর্মস্থলে যাননি এবং তারা কোনো রকম কাজকর্ম করেনি এর ফলে কিন্তু শিক্ষার্থীরা দারুণ বিপাকে পড়েছেন আমা আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময়ে যে সেশন জট ছিল বিশ্ববিদ্যালয়ে সেই সেশন জট যদিও এর মধ্যে কাটিয়ে উঠতে পেরেছে বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমান সময়ে যে অনির্দিষ্ট কালের যে কর্মবিরতি শিক্ষক রয়েছে এটা যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে তারা আবারও সেষন জটের মধ্যে পড়বেন আর এ অবস্থা হলে কিন্তু তারা মূলত তাদের শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে তাই মৌসুমী বায়ুর প্রভাবে পাঁচই জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গেল চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বান্দরবানে একশো আট মিলিমিটার আর রাজধানীতে সত্তর মিলিমিটার বুধবার থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে চলতি মাসের শেষে সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে জানা গেছে অন্যদিকে গতকাল মধ্যরাতে নড়াইল সদর উপজেলার রামনগর চর এলাকায় বজ্রপাতে জনের মৃত্যু হয়েছে হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে তবে দুই তিন তারিখের দিকে তিন তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে পাহাড় দশের ভূমি সম্ভাবনা রয়েছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বেড়েছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা ও জাদুকাটা সহ সব নদ নদীর পানি প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসেরও ডেস্ক রিপোর্ট গেল চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে সুরমার পানি বেড়ে ষোলো ও ছাতক পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে জাদুকাটা নদীর পানিও রয়েছে বিপদ সীমার উপর এতে জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে প্রথম দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী গত কয়েকদিন আগে আমাদের সুনামগঞ্জে একটা বন্যা হইছে ওখন আর একটা বন্যা হইতেছে আমরা সুনামগঞ্জের মানুষ এখন কি করব আমি আটচল্লিশ ঘন্টা নদীর বাড়িতে প্রতিবার হবে সেক্ষেত্রে সুন্দরবনের নদীর পানি আরও বাড়বে এবং বন্য পরিস্থিতি অবনতি হবে তো আমাদের এই অবস্থায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে এবং যাদের বাড়িঘর নিচু যে আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র উঁচু স্থানে রাখে এবং তারা যেন সতর্ক থাকে এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি সীমার উপর নেত্রকোনার উদ্ভাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে পানি ঢুকছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রশাসন গাইবান্ধাই তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ও ঘাগরসহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চলের শাকসবজি ও পাটখেত সহ চারণভূমি পানি বাড়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় পাহাড় থেকে মাটি ধসে পড়ায় দুপুর থেকে রুমার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিচ্ছে প্রশাসন যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয় স্থলে চলে আসার জন্য অথবা আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য যদি তারা আশ্রয় কেন্দ্রে চলে আসে আমরা নিরাপদ পানি এবং শুকনো খাবার দিব সেই সাথে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে আমরা সবার সাথে সমন্বয় করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি পানি বেড়েছে তো আমরা এখন পর্যন্ত অপচারণ করছি তবে সেটি বিকশসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না তো এই ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে ইতিমধ্যে দুশো চোদ্দোটি যে অস্থায়ী আশ্রয় কিন্তু তালিকা আমরা করেছি আমাদের ইউন সহ সকল কর্মকর্তা রাজনীতিবিদ সকলে কিন্তু এ বিষয়ে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করছে হয়েছে রাঙ্গামাটিতে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন নাদিয়া আফরিন মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক কিছুক্ষণ আগে সুনামগঞ্জ থেকে বন্যার সবশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী তিন দিন ধরেই সুনামগঞ্জে কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে গত রাত্রেও বৃষ্টি হয়েছে তো গত রাত্রে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বাড়ি বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে কিন্তু একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে সুনামগঞ্জের সুরমা নদীর তীরবর্তী গ্রাম ইব্রাহিমপুর ইব্রাহিমপুর সহ এর আশেপাশে সুরমা নদীর তীরবর্তী যেসব গ্রাম রয়েছে এই সব গ্রাম আবারও প্লাবিত হওয়ার একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী মানুষদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলেছেন যে কিছুদিন আগে একটি বন্যার মুখোমুখি হয়ে তারা তাদের বাড়িঘর ছেড়েছিলেন এখন আবারও আরেকটি বন্যার সম্মুখীন হতে যাচ্ছেন তারা এবার খুলনা বিভাগের সংবাদ রূপসাতীরে নতুন পদ্ধতিতে অতিরিক্ত শুল্কায়নের অভিযোগ তুলে বেনাপুল স্থলবন্দরে চার দিন ধরে পচনশীল পণ্য খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা আটকে আছে অর্ধশত ট্রাক বোঝাই পণ্য যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পচনশীল খাদ্যদ্রব্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন বন্ধের দাবিতে চার দিন ধরে বেনাপোলে পণ্য খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা এতে আটকে আছে প্রায় অর্ধশত ট্রাকের মাছ আদা রসুন কাঁচামরিচ ও ফল সহ পচনশীল বিভিন্ন পণ্যের খালাস পনেরো টন যদি নিট ওজন হয় তার গোরস হয়ে যায় বাইশ টন গাড়ির ওজন থাকে পনেরো টন এভারেজ দেখা যায় সাঁত্রিশ টন ওজন হয় কিন্তু সাঁত্রিশ টন একটা ওজনের গাড়ি তিন হাজার কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না এটা একটা অযৌতিক সিদ্ধান্ত আনার আসে রাজস্থান নাসিক থেকে এত দূরের পর থেকে কোনো পারমিট নেই ছয় চাকার গাড়িতে বা গুরোযোজন সাতাশ আটশ টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে চার দিন আটকে থাকায় অনেক পণ্য পচে যাচ্ছে এতে লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা নতুন শুল্ক পদ্ধতি প্রত্যাহার না করা হলে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা অত বৃহস্পতিবারে আমাদের যে ফলগুলো বা মাছগুলো এসছে এটা আমরা পুরোনো নিয়মে আমাদের গাড়িতেই ধরে যা পুরোনো নিয়মে ছিল ওর ওপরে যে মাল আসার কথা তার উপরে মাল ধরে বিদায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুনো আটকে রেখেছে এবং চার নম্বর অনুচ্ছেদ অনুসারে যে এইগুলো ডিসি সাহেব উচ্চ পর্যায় মহলে পরীক্ষণ করে ছেড়ে দেবে তাহলে মালটা চলে যেত তাদের আইনি আছে কিন্তু মালটা না ছাড়াই কারণে মালগুনো সব নষ্ট হয়ে পচে যাচ্ছে পণ্য খালাস বন্ধ থাকায় এই চার দিনে অন্তত পঞ্চাশ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার কাস্টমস হাউস জানিয়েছে নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই ফল বা মাছের যে গাড়িগুলো আসবে সেখানে যে ট্রাকার কথা বলা আছে কত টাকায় কত টন হবে সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি এখানে আর কোনো ব্যাত্যয় নেই এবং এই নির্দেশনার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই আগে বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাপ ও সংখার উপর ভিত্তি করে শুল্কায়ন হতো সংশিষ্টরা বলছেন চাকা ভিত্তিক শুল্কায়ন হলে ট্রাকের ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পরিবহনের প্রবণতা বাড়বে এতে দুর্ঘটনা বৃদ্ধি ও রাস্তা নষ্টের ঝুঁকি তৈরি হবে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় প্রকৃত খুনীদের আটক ও এই ঘটনায় আটক জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ এ সময় বক্তারা বলেন এমপি আনার হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে উদ্দেশ্যমূলকভাবে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে অবিলম্বে প্রকৃত খুনিদের আটক ও মিন্টুর মুক্তির দাবি জানান বক্তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ

সংবাদ সংগ্রহ করতে সকালে নির্বাহী প্রকৌশলীর অফিসে যান তিনি এ সময় রাশেদুল ইসলাম ক্ষুব্ধ হয় তাদের ক্যামেরা তার এবং সঙ্গে থাকা চিত্র সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ক্যামেরার মেমোরি কার্ড ভেঙে ফেলেন চুয়াডাঙ্গায় অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় দুই মনের মতো অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয় দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দহ বাজারে ওই অভিযান চালানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী মহাপরিচালক সজল আহমেদ জানার অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিঙ্গিদহ বাজারে অভিযান চালানো হয় ঘটনাস্থলে যাওয়ার পর ডালিমিয়া নামে একজন কষাই দৌড়ে পালিয়ে যান তার সাথে থাকা অপর দুজন কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রয়কালে পাওয়া যায় জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা বিষয়টি স্বীকার করেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবার অন্য এলাকার খবর শোক র্যালি পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম কামরুলের শাহাদাত বার্ষিকী সকালে কাটিগ্রাম ক্লাব মাঠ থেকে একটি শোক র্যালি বের করা হয় র্যালিতে কামরুলের পরিবার ও তার প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন র্যালিটি শহীদ রবিউল ইসলাম কামরুলের কবরস্থানে এসে শেষ হয় পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দু সালে এই দিনের ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মানিকগঞ্জের কাঠিগ্রামের সন্তান সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম কামরুল দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাভারে প্রাণী সম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর পরপরই অভিযান চালানো হয় ওই এলাকায় সাদিক এগ্রোর খামারে সাভার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ও অনিয়মের অভিযোগে সাভারের সম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুপুরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক এই খামার থেকেই আলোচিত ছাগল কাণ্ডের সাদিক অ্যাগ্রোতে নিষিদ্ধ ব্রাহ্মা সরবরাহ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বেলা পৌনে একটায় অভিযান শুরু করে দুদক অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ অভিযান চলাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে বলে জানায় দুদক ইউএসএ থেকে আঠারোটি ব্রহ্মা প্রজাতির গরু বাংলাদেশে আমদানি করে অবৈধভাবে আমদানি করার পরে এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয় এগুলো তারা হলো সাদা গরু রাখছে আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে এইটা আমরা যাচাই করার জন্য আসছি এদিকে বিকালে সাভারের ভাকুরটায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদকের একটি টিম জব্দ করা হয় ছাগল কানের আলোচিত সেই ছাগল নিউজ ডেস্ক ভোলায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঢাকাগামী একটি লঞ্চ থেকে এক হাজার কেজি অবৈধ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান লঞ্চ ঘাটে ভোলা থেকে ঢাকাগামী তাসরিফ লঞ্চে অভিযান পরিচালনা করে এই সকল মাছ জব্দ করা হয় দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান ও হাতিয়া ও চর ফ্যাশনের সাম্রাজ্য ঘাট থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ঢাকাগামী তাশরিফ লঞ্চ যোগে থাকা যাচ্ছে লঞ্চ ঘাটে এসে পৌঁছালে কোস্টগার্ডের সহায়তায় লঞ্চ অভিযান পরিচালনা করে সব মাছ জব্দ করা হয় গত বিশ মে থেকে আগামী তেইশে জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন সমুদ্র সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ বগুড়ায় বোনারপাড়া গ্রামে কলেজ ট্রেন লাইনচ্যুত হওয়ায় আড়াই ঘণ্টা পর সচল হয়েছে উত্তরের পাঁচ জেলার রেল যোগাযোগ রবিবার রাতে গাবতলী উপজেলার রেলগেট এলাকায় লাইন ক্রসিংয়ের সময় ট্রেনটি তিনটি বগি লাইনচ্যুত হয় এতে বোনারপাড়া টু সান্তাহার রেল রুটে বন্ধ হয়ে যায় ট্রেন যোগাযোগ আড়াই ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের একাংশ সরিয়ে নেয়ার পর ওই রুটে চলাচল স্বাভাবিক হয় গত পঁচিশে জুন গাবতলী উপজেলার সুখান পুকুর। রেল স্টেশনে পদ্মরাগ এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিতে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়েছিল কলেজ ট্রেনের তিনটি বগি পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সকালে নোয়াখালীর বেগমগঞ্জে কর্মবিরতি পালন করে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী এ সময় তারা পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ অভিন্ন সার্ভিস কোর্ট সহ বারো দফা দাবি জানান দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন সকালে মানিকগঞ্জের মূলজান পল্লী বিদ্যুৎ সমিতির সামনে কর্মবিরতি পালন করে সমিতির কর্মকর্তা কর্মচারীরা একই পালন করে কর্মসূচি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির দুই এর কর্মকর্তা কর্মচারীরা এ সময় তারা বিদ্যমান সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দেন এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুর মানিকগঞ্জ ও জামালপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা হিলি দিয়ে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম গেল সপ্তাহে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ দশ টাকা বেড়ে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে রপ্তানি শুল্ক প্রত্যাহার করা হলে আমদানি বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলে জানান আমদানি কারকরা গত চার মে পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত কিন্তু পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ ভাগ শুল্ক টন প্রতি মূল্য পাঁচশো মার্কিন ডলার নির্ধারণ করে দেয় এতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে কেজি প্রতি মূল্য দাঁড়ায় সত্তর টাকা কিন্তু সে সময় দেশের বাজারে দাম কম থাকায় এর আমদানি বন্ধ রাখেন তারা বর্তমানে আমদানি শুরু শুরু হয়েছে হয়েছে আয়োজনে বান্দরবানে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন উদ্বোধনী দিনে খেলায় বাইশরি উচ্চ বিদ্যালয় ও কলেজ শূন্য এক গোলে রুয়াংছড়ি কলেজকে পরাজিত করে এবারে টুর্নামেন্টে জেলার সাত উপজেলার বিভিন্ন কলেজের বারোটি ফুটবল দল অংশ নিচ্ছে আগামী চৌঠা জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ একবার। সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবৃদ্ধি চলছে ক্লাস পরীক্ষা বন্ধ সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বাড়ছে নদ নদীর পানি সমতলে বন্যা আর পাহাড় ধসের আশঙ্কা বেনাপুর স্থলবন্দরে চাকার অনুপাতে নতুন শুল্কায়ন বাতিলের দাবি ব্যবসায়ীদের পণ্য খালাস বন্ধ আটকে আছে অর্থ এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ